নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আরও নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে তো আজকে যে নোটিশ সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি তো নোটিশটি খুবই ছোট কিন্তু আপনাদের ভীষণভাবে উপকারে লাগবে তো বন্ধুরা আমি আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন আপনারা এটা থেকে জানতে পারবেন যে এ কোন নিয়োগের বিজ্ঞপ্তি আবার বের হতে চলেছে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কোন দপ্তর থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে এবং তার সঙ্গে বয়স কত লাগবে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে আপনারা প্রতি মাসে কত করে নারেশন পাবেন সবটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলুন বন্ধুরা এই মুহূর্তে আপনারা সকলে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যার অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ইউএনআইভি ডট এসি ডট ইন এই হচ্ছে বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট তো দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফর দ্য পজিশন অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ইন এসইআরবি এস ফান্ড প্রজেক্ট অ্যাট দ্য ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস ডেট দেওয়া আছে চব্বিশ এক দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটিং ইনভাইটেড ফর মটিভেটেড অ্যান্ড এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য পজিশন অব প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ইন দ্য এস এসইউআরই পনসট রিসার্চ প্রজেক্ট এনটাইটেল হিউম্যান হেয়ার ওয়েস্ট ফর ফেব্রিকাইজেশন সাস্টেনেবেল নন ফেব্রিক फॉर टिशू इंजीनियरिंग एप्लीकेशन अंडर द सुपरवाइजर ऑफ प्रिंसीपल इनवेस्टिगेटर डॉक्टर पौलमी घोष एसिसटेंट प्रोफेसर इंस्टीट्यूट ऑफ हेल्थ सैंस प्रेसिडेंसी यूनिवर्सीटी कोलकाता डेट टाइम वेन्यू ऑफ इंटरव्यू मंडे जनवरी ट्वेंटी नाइंथ ट्वेंटी ट्वेंटी फोर the interview will be conducted in online mode from 11:30 am onwards google meet link will be sent to the shortlisted candidate application process the candidate must mail their current cv including their contact number 400 word research statement including any past research experience and motivation for this project

The candidates also need to send scan copies of their mark sheet or certificate and a government issued photo identity proof. The shortlisted applica applicants will be notified by email. Minimum Education Qualifications re Required MSC.MS.BSMS .ms .ms or Equivalent in Bio- chemistry qualification in the national eligibility test as per dst acrb regulation the following qualifications are desirable but not mandatory previous research experience in a project related to biometrics evidence of good oral and written communication skill in english through presentation এবার বন্ধুরা জব ডিসক্রিপশানটা দিয়েছে দ্য ফলো উইল বি কন্ট্রিবিউট টু দ্য এক্সটেনশন অফ বায়ো পলিমার ইউজিং গ্রিন কেমিস্ট্রি হুইচ ক্যান বি ইউজ টু ফেব্রিকেট বায়ো কেমিস্ট্রি দ্য ফেলো উইল টেক পার্ট ইন পাবলিশিং দ্য সায়েন্টিফিক ফাইন্ডিং ইন রিপোর্টেড প্রি রিভিউড ইন্টারন্যাশনাল জার্নালস He or she is incorrect to set up collaboration with other members of the department at Presidency University. Enrolling for PhD, the selected candidate may be allowed to enroll for PhD program as per university rules. Duration of project: three years. Assignment: three years, subject to the availability of funds by the funding. এজেন্সি ফেলোশিপ অর স্যালারি তো আপনারা প্রতি মাসে কুড়ি হাজার করে পাবেন এবং চুয়ান্নশো টাকা হচ্ছে এইচআরএ তাহলে আপনারা টোটাল পাচ্ছেন পঁচিশ হাজার চারশো পার মান্থ নো টিএ অর ডি উইল বি পেড ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ আপনারা কোনো টি এ এবং পাবেন না অল দ্য টার্মস অ্যান্ড ফর দ্য For this requirement will be as per the guidelines of DST or SERB and Presidency University Calcutta. Students should provide the original certificate and marks it in support of education qualifications at the time of joining for verification. For further details, please contact the PI via email. তো আপনাদের একটি প্রজেক্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে কলকাতা তো যারা ইন্টারেস্টেড বা যাদের সঙ্গে এডুকেশান কোয়ালিফিকেশান বা যা যা আপনার রিকোয়ার্ড কোয়ালিফিকেশানের মধ্যে যা যা রেখেছে আপনারা যদি আপনারা যদি আগ্রহী হন বা আপনাদের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে অবশ্যই আপনারা আঠাশে জানুয়ারির মধ্যে ইমেলের মাধ্যমে সমস্ত কিন্তু ডিটেলস পাঠিয়ে দেবেন তো আজকের জন্য এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটাই ছিল যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দিন এবং এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দা ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলকে আরও অনেক 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 দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন চ্যানেলের অগ্রগতি একমাত্র আপনারাই করতে পারবেন আপনারাই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন এই আশা ভরসা আপনাদের উপর আমার আছে তো আশা রাখি আপনারা সকলে এইভাবে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারটাকে আরও 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 অনেক বড় করে তুলবেন তো আজকের জন্য ধন্যবাদ পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ